হাই বন্ধুরা, আজকে দেখাবো এই যে বেডটা ছবি দেখা যাচ্ছে, এই বেডটা টুলপাত কিভাবে বানাবেন। তো সবার প্রথম যেটা বলে দিই, আমাদেরকে পেজ নিতে হবে। হেডবোর্ডের ক্ষেত্রে 72x31 সাধারণত নর্মাল সাইজে কাটিং হয়। তো আমরা প্রথমে ইঞ্চিতে ইউনিটটা সিলেক্ট করব, তারপরে এখানে লিখব উইডথ 72 আর হাইট লিখব 31। এরপরে আমরা ইউনিটটাকে মিলিমিটারে কনভার্ট করে নেব। নেয়ার পর এখানে আমরা ওকে অপশনে ক্লিক করে দেব। এবার এই পেজ চলে এলো, টু ডি ভিউটাকে ফুল স্ক্রিন করে নেব। এবারে আমরা রিলিফ থেকে ইম্পোর্ট অপশনে গিয়ে যে ফাইলটা আমরা নিতে চাই সেটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করব। এবং ইম্পোর্ট করার পরে পেজের উইডথ এবং হাইট দুটোর যে সাইজ আছে সেইটা পেজের সাইজ অনুসারে অ্যাডজাস্ট করে এখানে লিখে দেব। আর আরেকটা জিনিস বলে দিই, এর ডেপথ আমরা সাধারণত 15 mm কাটি, তো সেক্ষেত্রে এই সাইজ অ্যাডজাস্টমেন্ট করে লেখা হয়ে গেলে আমরা 15 mm ডিপ লিখে অ্যাপ্লাই করে দেব। এবার এইটাকে সিলেক্ট করে F9 প্রেস করে পেজের মাঝখানে নেব, তারপরে পেস্ট অপশনে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেবো। ডিপটা 15 mm করে নিলাম, অ্যাপ্লাই করে নিয়ে পেস্ট করে দেব। পেস্ট হয়ে যাওয়ার পর এটাকে ওকে করে বন্ধ করে দেব। এবার আমাদের কাজ হবে কি, যে এটা পেস্ট হয়েছে কিনা সেটা দেখা, সেটা ওই ভিউতে গিয়ে ক্লিক করে আমরা দেখে নিলাম। এবারে এটা বন্ধ করে দেওয়ার পর ওই বাইরের আউটলাইনটা সিলেক্ট করে আনগ্রুপ অল অপশানে গিয়ে আনগ্রুপ অল করে দেবো। দেখুন, রাইট ক্লিক করে আনগ্রুপ অল। এরপর ওই লাইনটাকে সিলেক্ট করে অফসেট অপশানে যাব এবং ইনসাইডে 0.5 mm অফসেট দেব। তো ইনসাইডে 0.5 mm অফসেট দিয়ে দিলাম। দেওয়ার পর বাইরের যে আউটলাইন আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। দেখুন, অফসেট দেওয়ার পর বাইরের আউটলাইনটাকে আমরা ডিলিট করে দেব। এবার ভিতরের যে আউটলাইন আছে ওইটাকে সিলেক্ট করে আমাদের টুলপাথ বানাতে হবে। তাহলে বাইরের আউটলাইন ডিলিট করার পরে আমরা ইমেজটাকে রোটেট ক্লকওয়াইজ করে এটাকে সোজা করে নেব। তাহলে বাইরের আউটলাইন যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে নিলাম, নিয়ে ভিতরে যে আউটলাইনটা ইনসাইডে সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট করব। করার পরে রোটেট 90° ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে সোজা করে নিলাম। এবার টুলপাতে যাব। টুলপাতে গিয়ে সবার প্রথমে আউটলাইন সিলেক্ট করে 2D প্রোফাইলে যাব। তাহলে অরিজিন আমরা সাধারণত লেফটের কর্নার থেকে সেট করি, তো লেফটের কর্নারেই থাকলো। এবার 2D প্রোফাইলে গিয়ে ওটা ইনসাইড সিলেকশন করে আমরা কাজ করব। আর তার আগে বলে দিই, সবসময় যে পেজটা নিয়ে আপনি কাজ করবেন সেটাকে একটা ডেট বা একটা নাম দিয়ে সেভ করে রাখবেন। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় টুলপাতে, তখন এখান থেকে আপনি আবার মডিফাই করে বা রেক্টিফাই করে আবার কাজটা স্টার্ট করতে পারবেন। তাহলে 2D প্রোফাইলে এবার চলে যাব, গিয়ে ইনসাইড সিলেকশন করে নেব। ইনসাইড সিলেকশন করার পর 6 mm এর এন্ড মিল সিলেকশন করব। দেখুন, তাহলে ইনসাইড নিয়ে এখানে 0.5 ফিনিশ ডেপ দেব, 6 mm এর এন্ড মিল নেব, সেখানেও স্টেপ ডাউন থাকবে 0.5। এবার মেটেরিয়াল সেট আপে যাবো। এটার পরে মেটেরিয়াল সেট আপে গিয়ে আমরা মেটেরিয়ালটা মোটামুটি 40 mm 50 mm যত mm আমাদের মেটেরিয়াল থাকবে সেটা লিখে দেব। এটা ওকে করে দেবো। এবারে তাহলে মেটেরিয়াল দিয়ে দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। এবার নাও অপশনে ক্লিক।
তাহলে 2D যে আউটলাইনের যে টুলপাথটা তৈরি হলো, এটা মেইনলি মেটেরিয়ালের বেসটা এক লেভেলে আছে কিনা সেটা চেক করার জন্য ইউজ করা হয়। এরপরে জেড ড্রাফিং এর জন্য জেড ড্রাফিং অপশনে যাব। সেখানে গিয়ে আমরা 6 mm এর এন্ড মিল সিলেকশন করব। তাহলে জেড ড্রাফিং এর জন্য আমরা সিলেক্টেড ভেক্টর নিলাম, 6 mm এন মিন নিলাম এবং এডিট অপশনে গিয়ে 7.5 স্টেপ ডাউন দিচ্ছি, মানে 15 mm টাকে 2 দিয়ে ভাগ করে আমরা কাটিংটা করছি। তো একবার জেড ড্রাফিং হওয়ার পর মেশিনটা বন্ধ হবে, তারপর আমরা বলনস দিয়ে কাটিং করব। তো এখানে এইভাবে টুলপাত বানালে একটা সুবিধা আছে, সেটা হলো মেশিনের উপর ধকলটা কম পড়ে। তবে যাদের খুব হেভি মেশিন তারা ইচ্ছা করলে জেড ড্রপিং না করেও মেশিন চালাতে পারেন ডাইরেক্ট বলনোজ ইউজ করে। আর যেহেতু এটা মূর্তি ডিজাইন, মূর্তি ডিজাইনের ক্ষেত্রে একটু পাতলা ট্যাপার বলনোজ ইউজ করলে কাটিংটা ভালো হয়। আর এখানে আমরা 4 mm বলনোজ ইউজ করব, 4 mm বলনোজ দিয়ে টুলপাত বানাবো। দেখুন সিলেক্টেড ভেক্টর করে 4 mm বলনোজ সিলেক্ট এবং স্টেপ ডাউন দিচ্ছি 0.5 mm, ওকে করে দিলাম। এবারে নাও অপশনে ক্লিক করে দিলাম। এবারে আমাদের কাজ হবে যে টোটাল এই টুলপাথটা ক্রিয়েট হয়ে গেলে সিমুলেশনটা চেক করে দেখে নেয়া। তো এখানে আমরা সিমুলেশনটা চেক করে দেখে নেব। সিমুলেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাটিংটা ভালো হবে কি খারাপ হবে, বা একটু পাতলা ট্যাপ বলনোজ ইউজ করতে হবে কিনা। দেখুন এখানে আমরা 4 mm বলনোজ দিয়ে টুলপাথ বানিয়ে কাটিং করলে এটা যথেষ্ট ভালো কাটিং হবে, এর আউটপুট এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে টুলপাথ বানানো প্র্যাকটিস করুন এবং টুলপাথ বানিয়ে কাটিং করুন। আর ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।